আপনারা তো ভিডিওটা দেখেছেন তাই না ভাই দেশসেরা ক্যাপ্টেনকে জনসম্মুখে এভাবে অপমান করাটা কি ঠিক হয়েছে যাকে একসময় দেশপ্রেমিক আখ্যায়িত করে মাথায় তুলে এনেছেন এখন হঠাৎ করেই তাকে মাথা থেকে ফেলে দিয়ে জুত শুরু করলেন হতে পারেন তিনি একজন তেলবাজ ক্ষমতা লোভী তাই বলে কি পারবেন মারতে একসময় যাকে বেস্ট নড়াইল এক্সপ্রেস খ্যাত খেলোয়াড় বলা হতো হঠাৎ করেই সে যেন হেডার এক্সপ্রেসে পরিণত হয়ে গেছে আবারও প্রমাণিত হলো মানুষ পরিবর্তনশীল কিছু মানুষ যেখানে যায় সেই শহরের অভ্যাস তার গায়ে লেগে যায় বুয়েটের দেয়ালে একসময় সময় ক্যাপ্টেনের ছবি এঁকে লিখেছিল আওয়ার ক্যাপ্টেন আওয়ার প্রাউড আর সেখানে এখন মেয়েরা তাকে বানিয়ে দিয়েছে জোকার কেটে দিয়েছে আওয়ার ক্যাপ্টেন অফ প্রাউড লেখাটা সাথে বড় করে লিখে দিয়েছে হেডার এক্সপ্রেস যদিও এত অপমান করার কারণ রয়েছে চলমান দেশের পরিস্থিতিতে এত সহিংসতা এত স্টুডেন্ট যাওয়ার পরেও তিনি কিছুই বলেননি সবাই নিজের গা বাঁচানোর দায়সারা পোস্ট করলেও তিনি একটা টু শব্দও করেননি এই কারণেই যে ছাত্রছাত্রীরা তাকে মাথায় তুলে নিয়েছিল তারাই এখন তাকে ছুড়ে ফেলে দিয়েছে দেশ ছাড়া ক্যাপ্টেনের মা বলেছিল যখন মানুষের কাছে আমার ছেলের কথা শুনি তখন মা হিসেবে গর্ব হয় তবে এখন যা হচ্ছে তার পরেও কি গর্ব করার মতো কিছু থাকবে এই সব যদি ম্যাশের মা দেখেন তাহলে তার কিরকম লাগবে ভাই তিনি দুই হাজার পনেরো বিশ্বকাপে দলকে কোয়ার্টার ফাইনালে আর দুই হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তুলেছিল ক্যারিয়ারে একাধিকবার ইঞ্জুরিতে পড়েছেন আর সেখান থেকে ফিরে এসেছেন বারবার এজন্য মানুষটাকে বীরের উপাধি দিয়ে দেশপ্রেমিক আখ্যায়িত করেছিলেন তবে এখন যা ঘটছে এসব দেখে কেউ বলছে যে ছেলেটি দেশের জন্য সাত সাতবার জীবনের মায়া ত্যাগ করে অস্ত্রোপচার করে গেছে সে দেশপ্রেমিক না তো কি আমি আপনি দেশপ্রেমিক তার কৃতিত্ব এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে না আবার কেউ বলছে ক্রিকেটে টাকা কামানোর ধান্দা না থাকলে এসব দেশপ্রেমিককে খুঁজে পাওয়া যেত না ওরা দেশকে যা দিয়েছে তার চেয়ে বেশি নিজে পেয়েছে আর এখন যারা বাংলাদেশের জার্সি পরে রাস্তায় নেমেছে তারাই প্রকৃত দেশপ্রেমিক আবার কেউ কেউ বলছে আসল কাহিনী হলো টাকা ভাই আমিও একশো ডিগ্রি জ্বর নিয়ে টাকা কামাইতে চাই নিজের স্বার্থে কোম্পানির জন্য না আবার কেউ কেউ বলছে আমার হাঁটুর লিগামেন্ট ষাট পার্সেন্ট ছিঁড়ে গেছে অপারেশন করাতেই হবে তাও আমি টেনিস বলের ক্রিকেট খেলার জন্য পাগল হয়ে থাকি কারণ আমি ক্রিকেট খেলতে পছন্দ করি মন থেকে ভালো লাগে মাশরাফের ক্রিকেট খেলাটা পছন্দের আর তার উপর তারা অর্থের বিনিময়ে খেলেন তাই অস্ত্রোপচার করার পরও খেলে গেছেন এই আন্দোলনের সময় অনেকের পা নাই হাত নাই তারপরও তারা এসেছে কেন এসেছে তারাও তো দেশকে ভালোবেসেই এসেছে খেলোয়াড় আনা হয় দেশের জন্য তারা খেলে টাকা পায় নিজের ফেম পায় কিন্তু তারা কি পায় ভাই মাশরাফি আর সাকিবকে যখন পোলাপাইন দালাল বলে ফেলেছে তখন বাকি ক্লাউন নিয়ে আর চিন্তা না করলেও চলে এই বাংলাদেশ একদিন যাকে বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ ডেকেছিল তার প্রতি ঘৃণা জানিয়েছে সাকিব চেয়ে বড় ক্রেজ বাংলাদেশে আর কারো আছে বা ছিল কি না আমি জানি না সেই ক্রেজ অতিক্রম করা হয়ে গেছে সেই ক্রেজ অতিক্রম যখন করা গেছে তখন রাফসান দার ছোট ভাই তাহিদ আফ্রিদি ভাইদের মতো থার্ড ক্লাস ব্রোকার লেভেলের ক্রিয়েটরদের বর্জন করতে আলাদা করে কাউকে বলতে হবে না এই জেনারেশনের উপর এতদিনে এই কনফিডেন্সটুকু এখন সবাই রাখতে পারবে যাই হোক শেষমেশ একটা কাজের কথা কই গ্রস্ত হওয়ার ভয়ে থাকার পরেও অন্যায়কে অন্যায় বলার ক্ষমতাই মানুষকে মানুষ বানায় স্টুডেন্টরা শুধুমাত্র তাদের আইডলকে এ সময় একটু পাশে চেয়েছিল কিন্তু পায়নি তারপরও কি তারা তাদের আগের মতো ভালোবাসতে পারবে প্রশ্নটি আপনার কাছেও কমেন্টে জানাবেন এর উত্তর আজ এখানেই বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ